শুভ শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদমের তৃতীয় ক্লাসে আবারও হাজির হয়েছি। মোহাম্মদ আল আমিন শেখ, জুনিয়র ইনস্ট্রাক্টর, কম্পিউটার, হোপ পলিটেকনিক ইনস্টিটিউট, সিএসএস, বল্লামারি, খুলনা। তো আজকে ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদমের তৃতীয় ক্লাস। তো আমি আগে দুইটা ক্লাস নিয়েছি, প্রথম ক্লাসটা নিয়েছিলাম স্ট্যাকের উপরে, দ্বিতীয় ক্লাসটি নিয়েছি কিউ এর উপরে, এবং আজকে তৃতীয় ক্লাসটি নিব সার্চিং এর উপরে। তো সার্চিং অধ্যায়টা হচ্ছে আট, আমি চ্যাপ্টার সেভেন অর্থাৎ ফ্যাক্টোরিয়াল যে অধ্যায়টি আছে এই অধ্যায়টি আমি অমিট করে চ্যাপ্টার এইট সার্চিংটা আগে করিয়ে নিচ্ছি, তারপরে আমি চ্যাপ্টার সেভেন ফ্যাক্টোরিয়াল করাবো। তো চলো শিক্ষার্থীবৃন্দ, দেখা যাক আজকে আমাদের বিষয়বস্তু কি। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে সার্চিং বলতে কি বোঝায়, সার্চিং সাধারণত কত প্রকার ও কি কি, বাইনারি ও লিনিয়ার সার্চিং বলতে কি বোঝায়, বাইনারি সার্চিং এর সুবিধা কি, বাইনারি সার্চিং এর লিমিটেশন কি, বাইনারি সার্চ ও লিনিয়ার সার্চ এর মৌলিক পার্থক্য কি, সার্চিং ও শর্টিং এর মধ্যে পার্থক্য কি, 1000 ডাটার জন্য লিনিয়ার সার্চিং পদ্ধতিতে ওয়েস্ট কেস এবং এভারেস্ট কেস কমপ্লেক্সিটি নির্ণয় করো, এবং সর্বশেষ যে কোশ্চেনটি রয়েছে সেটা হচ্ছে বাইনারি সার্চ এর অ্যালগরিদম, এবং কোন অ্যারে থেকে কিভাবে বাইনারি সার্চ অপারেশন কাজ করে সেটা আজকে আমরা দেখব। তো আমরা প্রথমে শুরু করি কোশ্চেন নাম্বার ওয়ান দিয়ে। নাম্বার ওয়ান হচ্ছে যে সার্চিং বলতে কি বোঝায়, সার্চিং বলতে কি বোঝায়। সার্চিং শব্দের অর্থ হচ্ছে খোঁজ করা বা অনুসন্ধান করা। তো কোন অ্যারে থেকে নির্দিষ্ট মানের ডাটাকে খুঁজে বের করার প্রক্রিয়াটাই হচ্ছে সার্চিং। অর্থাৎ আমরা যদি কোনো অ্যারে নিয়ে থাকি এবং এই অ্যারে থেকে আমাদের এক বা একাধিক ডাটা থাকতে পারে, যেমন আমি যদি ডাটা নামে একটি অ্যারে নিয়ে থাকি তাহলে এই অ্যারেতে আমার চারটি ডাটা থাকতে পারে। তো এখান থেকে নির্দিষ্ট মানের ডাটা খুঁজে বের করতে হবে। তো এখান থেকে আমি দুইকে যদি খুঁজতে বলি, তো এই চারটা ডাটার মধ্যে নির্দিষ্ট মানের ডাটাকে খুঁজে বের করার প্রক্রিয়াটাই হচ্ছে সার্চিং। অর্থাৎ আমরা একটা অ্যারে থেকে কিভাবে ডাটা সার্চ করব সেটা আমরা অবশ্যই শেষ কোশ্চেন বাইনারি সার্চ অ্যালগরিদমের মাধ্যমে সেটা আজকে দেখব। দ্বিতীয় নম্বর কোশ্চেন হচ্ছে সার্চিং সাধারণত কত প্রকার ও কি কি। সার্চিং সাধারণত দুই প্রকার, সাধারণত দুই প্রকার হয়ে থাকে। এক হচ্ছে বাইনারি সার্চ, নাম্বার টু লিনিয়ার সার্চিং। অর্থাৎ সার্চিং সাধারণত দুই প্রকার, এক হচ্ছে বাইনারি সার্চিং, দুই হচ্ছে লিনিয়ার সার্চিং। বাইনারি ও লিনিয়ার সার্চিং বলতে কি বোঝায়। বাইনারি সার্চিং, বাইনারি সার্চিংটা হচ্ছে অবশ্যই একটি অ্যারে শর্টেড হতে হবে, এবং ওই শর্টেড অ্যারে থেকে নির্দিষ্ট মানের ডাটাকে খুঁজে বের করার প্রক্রিয়া হচ্ছে বাইনারি সার্চ। অর্থাৎ আমরা একটা অ্যারে থেকে অবশ্যই একটি নির্দিষ্ট মানের ডাটা খুঁজে বের করব, এবং দ্বিবিভাজন প্রক্রিয়ার মাধ্যমে আমরা বাইনারি সার্চ মান বের করতে পারব। লিনিয়ার সার্চ, লিনিয়ার সার্চটা হচ্ছে কোন অ্যারে থেকে ডাটা শর্টেড আনশর্টেড উভয় ধরনের ডাটা থাকতে পারে, এবং শর্টেড এবং আনশর্টেড ডাটা লিনিয়ার সার্চ এর মাধ্যমে আমরা সার্চিং করে থাকি। তো লিনিয়ার সার্চটা হচ্ছে যে প্রত্যেকটা ডাটা অ্যারের প্রত্যেকটা ডাটা পরস্পরের সাথে তুলনা করে এই ডাটা খুঁজে বের করে। কিন্তু বাইনারি সার্চটা হচ্ছে যে অ্যারে থেকে নির্দিষ্ট মানের ডাটা খুঁজে বের করে, আর লিনিয়ার সার্চ হচ্ছে ডাটা প্রত্যেকটা পরস্পরের সাথে তুলনা করে ডাটা খুঁজে বের করে। তো বাইনারি সার্চের সুবিধা কি,
বাইনারি সার্চের সুবিধা হচ্ছে বাইনারি সার্চ অবশ্যই শর্টেড হতে হবে এবং বাইনারি সার্চ অ্যালগরিদমে সময় কম লাগে, কিন্তু লিনিয়ার সার্চ সার্চিং এ সময় অপেক্ষাকৃত বেশি লাগে। কারণ বাইনারি সার্চ নির্দিষ্ট মানের ডাটা খুঁজে বের করে, আর লিনিয়ার সার্চের নির্দিষ্ট মানের ডাটা খুঁজে বের করার জন্য প্রত্যেকটা ডাটার সঙ্গে তুলনা করে ডাটা খুঁজে বের করে। এজন্য বাইনারি সার্চের অপেক্ষাকৃত কম সময় লাগে। বাইনারি সার্চের লিমিটেশন কি? বাইনারি সার্চ অবশ্যই শর্টেড হতে হবে। অর্থাৎ শর্টেড বলতে আমরা এখানে কি বলছি, যে শর্টেড মানের ক্রম অনুসারে আমাদের একটি অ্যারে সাজানো থাকে, সেটা হচ্ছে শর্টেড। তাহলে বাইনারি সার্চের লিমিটেশন কি? বাইনারি সার্চের লিমিটেশন হচ্ছে বাইনারি সার্চ অবশ্যই শর্টেড হতে হবে। আনশর্টেড হলে বাইনারি সার্চ ডাটা খুঁজে পাওয়া সম্ভব না। হতে পারে অ্যাসেন্ডিং শর্টেড, হতে পারে ডিসেন্ডিং শর্টেড, অর্থাৎ অবশ্যই শর্টেড হতে হবে। বাইনারি সার্চ ও লিনিয়ার সার্চের মধ্যে পার্থক্য কি? বাইনারি সার্চ এবং লিনিয়ার সার্চের মধ্যে পার্থক্য হচ্ছে বাইনারি সার্চ অবশ্যই শর্টেড হতে হবে এবং লিনিয়ার সার্চ অবশ্যই শর্টেড আনশর্টেড উভয় ধরনের ডাটা থেকে খুঁজে বের করা যাবে। সার্চিং ও শর্টিং এর মধ্যে পার্থক্য কি? সার্চিং এবং শর্টিং এর মধ্যে পার্থক্য কি? তো সার্চিংটা হচ্ছে খুঁজে বের করা এবং শর্টিংটা হচ্ছে মানের ক্রম অনুসারে সাজানো। অর্থাৎ আমরা যদি সার্চিং এর কথা বলি, তাহলে কোনো অ্যারে থেকে নির্দিষ্ট মানে আমরা একটি অ্যারে যদি নিয়ে থাকি, অ্যারেতে বিভিন্ন ধরনের ডাটা থাকতে পারে। তো এখান থেকে আমি যদি বলি যে আমি 6 কে খুঁজে বের করার কথা, তাহলে আমার এই অ্যারে থেকে নির্দিষ্ট মানের ডাটা মানের ক্রম অনুসারে খুঁজে বের করতে হবে। অবশ্যই সেটা নির্দিষ্ট মানের হতে হবে, সেটা হচ্ছে সার্চিং। আর শর্টিংটা হচ্ছে যে একটি অ্যারে হতে কোন ডাটা মানের ক্রম অনুসারে, হতে পারে অ্যাসেন্ডিং অনুসারে, হতে পারে ডিসেন্ডিং অনুসারে, অর্থাৎ ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, আর ছোট থেকে বড় শর্টেড করেও আমরা যে ডাটাগুলো সাজিয়ে থাকি সেটাকে হচ্ছে শর্টিং বলছি। আবার মানের ক্রম অনুসারে আমরা বড় থেকে ছোট গিয়ে যদি সাজিয়ে থাকি সেটা হচ্ছে আমাদের শর্টিং হতে পারে। তো আমরা মানের ক্রম অনুসারে কোন ডাটাকে খুঁজে বের করা বা সাজানোই হচ্ছে শর্টিং। তো আমরা 7 নম্বর কোশ্চেনে চলে এসেছি যে সার্চিং ও শর্টিং এর মধ্যে পার্থক্য কি। এখন আমরা একটি ম্যাথ করব, যে বাইনারি ম্যাথ আমরা কিভাবে একটি ডাটা স্ট্রাকচারে কমপ্লেক্সিটি, অর্থাৎ আমাদের ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটি ও এভারেজ কেস কমপ্লেক্সিটি নির্ণয় করতে হয়। অর্থাৎ আমরা যখন আমরা কম্পিউটারে কোনো অ্যারে নিয়ে কাজ করে থাকি, তখন আমাদের বিভিন্ন ধরনের কমপ্লেক্সিটি আমাদের সামনে অনুধাবন করতে হয়। তো আমরা সেই ধরনের কমপ্লেক্সিটি, কি ধরনের কমপ্লেক্সিটি আমাদের হতে পারে এবং ডাটা কোন ধরনের কমপ্লেক্সিটিতে কাজ নাও করতে পারে, সেটা আজকে আমরা দেখব। তো আমরা ধরে নিই যে একটি কম্পিউটারে বা একটি অ্যারেতে 1000 ডাটা আছে এবং সেই ডাটাটি লিনিয়ার আকারে আছে। তো এই লিনিয়ার ডাটা আমরা কিভাবে ওয়ার্স্ট কেস এবং এভারেজ কেস কমপ্লেক্সিটি নির্ণয় করব? তো আমাদের এখানে প্রথমে ওয়ার্স্ট কেস এবং এভারেজ কেস এবং এভারেস্ট কেস কমপ্লেক্সিটি নির্ণয় করতে গেলে আমাদের সর্বপ্রথমে যেটা নির্ণয় করতে হবে, যে আমাদের ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটির যে ফর্মুলাটা আছে সেটা আমাদের জানতে হবে, এবং তারপরে এভারেস্ট কেসের যে
কমপ্লেক্সিটি যে ফর্মুলাটা আছে সেটা অবশ্যই আমাদেরকে আগে জানতে হবে। তো ওস কেস এভারেস্ট কমপ্লেক্সিটি যে ফর্মুলাটা হচ্ছে যে n প্লাস 1 যোগ 1, সরি এখানে ফর্মুলাটা মিস্টেক হয়েছে, যে n প্লাস 1 n প্লাস 1 বাই 2, অর্থাৎ আমাদের এখানে ওস্ট কেসের কমপ্লেক্সিটি n প্লাস 1, ওস্ট কেসের কমপ্লেক্সিটি n প্লাস 1, অর্থাৎ n টা এখানে হচ্ছে ঋণাত্মক সংখ্যা, অর্থাৎ আমার যে ডাটার মানটা দেওয়া থাকবে সেটা হচ্ছে আমাদের n এর মান। তো আর এভারেস্ট কেস কমপ্লেক্সিটি হচ্ছে n প্লাস 1 ডিভাইডেড 2, অর্থাৎ এখানেও n টা হচ্ছে আমাদের যে পরিমাণ ডাটা দেওয়া থাকবে সেই পরিমাণ ডাটার মানটাই হচ্ছে n, অর্থাৎ আমার এখানে 1000 ডাটা দেওয়া আছে, তাহলে গিভেন ডাটা দেওয়া আছে যে n সমান 1000 এবং ফর্মুলা 1, তাহলে n এর মানটা আমাদের এখানে কি আছে দেওয়া আছে, তাহলে আমরা এখানে যদি এটার মান বসিয়ে দিই 1000 প্লাস 1 সমান 1001, আর এটার যদি আমরা তাহলে এখানে আসবে, তো আমরা এখানে যে এই কমপ্লেক্সিটি নির্ণয় করার সময় আমাদের অবশ্যই ফ্র্যাকশন পার্টটা বাদ দিতে হবে, অবশ্যই আমাদের ইন্টেজার পার্টটা নিতে হবে। তো আমাদের যেহেতু এখানে ফ্র্যাকশন পার্টটি রয়েছে, তো আমরা ফ্র্যাকশন পার্টটি বাদ দিয়ে আমরা ইন্টেজার পার্টটি নিব, অর্থাৎ আমরা এখানে ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটি 1001 এবং এভারেস্ট কেস কমপ্লেক্সিটি হচ্ছে 500, অর্থাৎ আমরা সহজেই ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটি এবং এভারেস্ট কেস কমপ্লেক্সিটি কিভাবে ফর্মুলার মাধ্যমে নির্ণয় করতে হয় সেটা অবশ্যই আমরা শিখেছি। অবশ্যই আমাদের এখানে ডাটার মান পরিবর্তন থাকতে পারে, তো আমরা যদি ফর্মুলা জেনে থাকি বা শিখতে পারি তাহলে অবশ্যই আমরা যে কোনো ধরনের মান দিয়েই আমরা এভারেস্ট কেস কমপ্লেক্সিটি ও ওস্ট কেস কমপ্লেক্সিটি আমরা নির্ণয় করতে পারবো। তো আমরা এখন চলে যাচ্ছি যে বাইনারি সার্চ এর অ্যালগোরিদম। বাইনারি সার্চ অ্যালগোরিদম করার আগে আমাদেরকে আগে শিখতে হবে যে বাইনারি সার্চ অপারেশন কিভাবে কাজ করে। তো একটি অ্যারেতে বাইনারি সার্চ কিভাবে কাজ করে সেটা আমাদের অবশ্যই আগে দেখতে হবে। তো আমি এখানে একটি অ্যারে যদি নিয়ে থাকি, যে ওই অ্যারে থেকে কিভাবে বাইনারি সার্চ কাজ করে সেটা অবশ্যই আগে আমাদেরকে দেখতে হবে। বাইনারি অপারেশন যদি আমরা শিখতে পারি তা অতি সহজে আমরা বাইনারি অ্যালগোরিদম করতে পারবো। তো বাইনারি সার্চ আমরা কিভাবে করব, তো আমরা সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, বাইনারি সার্চ থেকে আমাদের অপারেশন করতে গেলে আগে আমাদের শিখতে হবে যে বাইনারি অপারেশন কিভাবে কাজ করে, এবং তার জন্য প্রয়োজন আমাদের একটি অ্যারে এবং ওই অ্যারে ইন্ডেক্স ভ্যালু। তো আমরা যদি একটি অ্যারে নিতে পারি অবশ্যই আমরা ওই অ্যারে ইন্ডেক্স ভ্যালুটি নির্ণয় করতে পারবো বা বের করতে পারবো। তো আমরা একটি অ্যারে নিয়ে থাকি, আমরা একটি ডাটা নামে অ্যারে নিয়েছি, তো আমরা দেখি শিক্ষার্থী বিন্দু তোমরা সকলে বাইনারি অপারেশন দেখার সময় অবশ্যই খাতা কলম নিয়ে সবাই প্র্যাকটিস করবে, যেন সহজে বাইনারি অপারেশন এবং বাইনারি অ্যালগোরিদমটা তোমরা শিখতে পারবে, কারণ এটি ম্যাক্সিমাম পরীক্ষায় আসার সম্ভাবনা। তো আমি আশা করি তোমরা সকলেই এই ভিডিওটি দেখার সময় খাতা কলম নিয়ে বসবে, যে কিভাবে বাইনারি সার্চ অপারেশন কাজ করে এবং
বাইনারি অ্যালগরিদম কিভাবে কাজ করে সেটা আমরা অবশ্যই শিখে নিতে পারব। তো দেখা যাক, এখানে আমি ডাটা নামে অ্যারে নিয়েছি এবং এর ইনডেক্স ভ্যালু নিব। তো আমি ডাটা নামে অ্যারে নিয়েছি এবং উপরে নিব ইনডেক্স ভ্যালু। তো আমরা এখানে আমি একটি এখানে সবাই খেয়াল করবে যে আমি এখানে অ্যারে নামে একটি ডাটা নিয়েছি, কিছু ডাটা নিয়েছি। তো ওই ডাটাগুলো আমাদেরকে নিতে হবে। তো আমি প্রথমে দেখি যে আমি যে ডাটাটি নিয়েছি সে ডাটাগুলো আমি এখানে নিব। অর্থাৎ আমি এখানে একটি অ্যারেতে কিছু ডাটা নিয়েছি। তো এই অ্যারেতে আমি যে ডাটাগুলি নিয়েছি সেটি আমাদের সর্বপ্রথমে দেখতে হবে যে এই অ্যারেতে ডাটাগুলা শর্টেড আছে কিনা। যদি শর্টেড না থাকে তাহলে আমাদের অবশ্যই আগে ওই ডাটাগুলাকে শর্টেড করে নিতে হবে। তো আমরা দেখি যে আসলে অ্যারেতে যে ডাটাগুলি রয়েছে এই ডাটাগুলি শর্টেড রয়েছে কিনা। তো শর্টেড, তো আমরা প্রথমেই বলেছিলাম যে শর্টেড বলতে কি বোঝায়, অর্থাৎ মানের ক্রম অনুসারে সাজানো, হতে পারে ছোট থেকে বড়, হতে পারে বড় থেকে ছোট। তো আমরা এখানে দেখেছি প্রথম 11, 22, 33, 30, অর্থাৎ এখানে আমাদের মানের ক্রম অনুসারে 33 আগে আছে এবং 30 পরে আছে, তাহলে আমার এটা কিন্তু শর্টেড নাই। তারপরে আছে কি 40, 44, 50, 56, 65, 72, 77, 80, 88, অর্থাৎ আমাদের এই যে দুইটা মান আছে এই দুইটা মান কিন্তু আমাদের শর্টেড নাই। তো সেক্ষেত্রে আমাদের আগে দেখতে হবে এই দুইটা মান আমাদের আগে শর্টেড করে নিতে হবে। তো শর্টেড করে আমরা কিভাবে নিব, অর্থাৎ মানের ক্রম অনুসারে আমরা সাজাবো। অর্থাৎ আমাদের প্রথমে 11 পরে 22, তারপর হচ্ছে 30, 33, 40, 44, 50, 56, 65, 72, 77, 80, 88, অর্থাৎ আমরা এখানে দেখেছি যে প্রথম যে আমরা অ্যারেটি নিয়েছিলাম সে ওই অ্যারেতে আমার ডাটাগুলো শর্টেড ছিল না, অর্থাৎ মানের ক্রম অনুসারে সাজানো ছিল না। তো আমি ওই অ্যারে থেকে ওই ডাটাগুলো শর্টেড করে নিয়েছি। অর্থাৎ শর্টেড যখনই করে নিয়েছি তখন আমার অ্যারে ডাটাগুলো মানের ক্রম অনুসারে সাজিয়েছি। তো এখন এই যে মানের ক্রম অনুসারে এই যে সাজানো যে অ্যারে যে ডাটাগুলো, এই ডাটাগুলো আমাদের অবশ্যই এখন কি করতে হবে, ইনডেক্স ভ্যালু নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমেই তাহলে আমরা এই আনশর্টেড যে অ্যারেটি রয়েছে আমরা এটা মুছে দিতে পারি। তো আমাদের এখানে ইনডেক্স ভ্যালু, অর্থাৎ ইনডেক্স ভ্যালু বলতে কি বোঝাচ্ছে, কোন অ্যারেতে ওই ডাটার ভ্যালু কত। অর্থাৎ এখানে 11 রয়েছে, 11
থেকে শুরু হয়েছে তাহলে 11 এর ইনডেক্স ভ্যালু কত তাহলে 11 এর ইনডেক্স ভ্যালু 1 তাহলে 22 হচ্ছে 2 3 4 5 6 7 8 9 10 11 12 30 অর্থাৎ আমরা এখানে বলেছি যে অ্যারে নামে ডাটা নামে যে অ্যারেটি নিয়েছি অ্যারেটি অবশ্যই শর্টেড হতে হবে এবং ওই শর্টেড ডাটার ইনডেক্স ভ্যালু নির্ণয় করতে হবে তো ইনডেক্স ভ্যালু নির্ণয় করার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথমে যে ডাটা দিয়ে শুরু হবে ওর ইনডেক্স ভ্যালু হবে 1 এবং ওই 1 থেকে শুরু করে ডাটার মানের ক্রম অনুসারে ইনডেক্স ভ্যালু মান এক এক করে বৃদ্ধি করে আমাদের সর্বশেষ ভ্যালু মান নির্ণয় করবে তো সেক্ষেত্রে আমাদের 11 হচ্ছে কি 11 দিয়ে শুরু হচ্ছে অর্থাৎ 11 থেকে আমাদের শুরু হয়েছে তাহলে এটা কি বিগিনিং অর্থাৎ বিগিনিং কে আমরা সংক্ষেপে বিইজি লিখতে পারি এবং আমরা যেখানে শেষ হয়েছে এটাকে আমরা অবশ্যই ইন বা এন্ডিং এন্ডিং কে আমরা ইএনডি দ্বারা নির্ণয় করতে পারি অর্থাৎ আমরা 11 সবথেকে ছোট আর 88 সবথেকে বড় তাহলে আমরা বিগিনিং হিসেবে এলবি অর্থাৎ এলবি তে লোয়ার বাউন্ড এবং এন্ডিং যেহেতু সবথেকে বড় তাহলে এটাকে আমরা বলতে পারি ইউবি অর্থাৎ আপার বাউন্ড অর্থাৎ লোয়ার বাউন্ড ও আপার বাউন্ড আমরা হিসেবে লোয়ার বাউন্ড হিসেবে ধরছি বেক কে অর্থাৎ বিগিনিং কে আর আপার বাউন্ড হিসেবে আমরা ধরছি এন্ডিং কে অর্থাৎ আমরা এখন আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে যে আমাদের বিগিনিং পয়েন্ট পেয়ে গিয়েছি আর এন্ডিং পয়েন্ট পেয়ে গিয়েছি এখন আমাদের এই বাইনারি সার্চ অপারেশন করতে গেলে অবশ্যই আমাদেরকে মিড পয়েন্ট বের করে আমাদের দ্বিবিভাজন প্রক্রিয়ায় আমাদের এই বাইনারি সার্চটি করা হয় সাধারণত আমরা এন্ডিং বিগিনিং পয়েন্টও পেয়ে গিয়েছি আবার এন্ডিং পয়েন্টও পেয়ে গিয়েছি কিন্তু মিড পয়েন্ট কিন্তু আমরা পাই নাই তো মিড পয়েন্ট পাওয়ার ক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদের অ্যারে সর্বপ্রথম শর্টেড কিনা সেটা দেখতে হবে তারপরে দেখতে হবে যে ওই ডাটা ইনডেক্স ভ্যালু নির্ণয় করা আছে কিনা যদি না থাকে সেক্ষেত্রে আমাদের অবশ্যই আগে ইনডেক্স ভ্যালু নির্ণয় করতে হবে তারপরে দেখতে হবে যে একটা অ্যারে বিগিনিং অর্থাৎ লোয়ার বাউন্ড এবং এন্ডিং পয়েন্ট আমাদের বা আপার বাউন্ড ফাইন্ড আউট করা আছে কিনা যদি না থাকে সেক্ষেত্রে আমাদের বিগিনিং পয়েন্ট ও এন্ডিং পয়েন্ট নির্ণয় করতে হবে তারপরে যেটি করতে হবে সেটি হচ্ছে মিড পয়েন্ট বের করতে হবে তো মিড পয়েন্ট বের করার ক্ষেত্রে আমাদের একটি ফর্মুলা ব্যবহার করতে হবে তো আমরা এই ফর্মুলার মাধ্যমে অতি সহজে মিড পয়েন্ট বের করতে পারবো তো আমরা দেখি আমরা যদি মিড পয়েন্ট বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে মিড পয়েন্ট যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের এখানে একটি ফর্মুলা আছে যে বি প্লাস ইন ডিভাইডেড টু অর্থাৎ আমাদের বিগিনিং পয়েন্টকে বিগিনিং পয়েন্টের সঙ্গে এন্ডিং পয়েন্ট যদি আমরা যোগ করে টু দিয়ে ডিভাইডেড করি তাহলে যে মানটি আমরা পাবো ওই মানটি আমাদের মিড পয়েন্ট তো আমাদের অবশ্যই এখানে ইন্টেজার পার্ট হতে হবে মিড পয়েন্ট অবশ্যই আমাদের ইন্টেজার পার্ট হতে হবে আমরা আমাদের মিড পয়েন্ট মাঝে মাঝে ফ্র্যাকশন পার্ট আসতে পারে কিন্তু আমরা ফ্র্যাকশন পার্ট বাদ দিয়ে আমরা ইন্টেজার পার্টটি এখানে রাখবো তো আমরা দেখা যাক আমরা আমাদের বিগিনিং এর ইনডেক্স ভ্যালু হচ্ছে 1 আর এন্ডিং এর ইনডেক্স ভ্যালু হচ্ছে 30 ডিভাইডেড 2 তাহলে আমার অবশ্যই এই মানটি আসে 14/2/7 অর্থাৎ আমার 7 টাই হচ্ছে আমার মিড পয়েন্ট 7 টা হচ্ছে আমার মিড পয়েন্ট তো এই 7 যদি আমার মিড পয়েন্ট হয় তাহলে আমার এখানে 7 ইনডেক্স ভ্যালু 7 আছে কোথায় তাহলে আমরা দেখতে পারি যে এই যে 7 টা আছে এটা হচ্ছে আমার মিড পয়েন্ট অর্থাৎ এই 50 এটাই হচ্ছে আমার মিড পয়েন্ট তো এখন এই মিড পয়েন্ট আমরা পেয়েছি এখন মিড পয়েন্ট পাওয়ার পরে যেটি আমাদের দেখতে হবে সেটি হচ্ছে এখন আমাদের যে আইটেমটি খুঁজতে হবে অর্থাৎ ধরে নিলাম
যে আইটেম অর্থাৎ 40 কে আমাদের কি করতে হবে এই অ্যারে থেকে খুঁজে বের করতে হবে তো আমাদের মিড পয়েন্ট পাওয়ার পরে দেখতে হবে যে এই যে আইটেমটি আমাদের খুঁজতে হবে সেই আইটেমটি মিড পয়েন্টের যে অ্যারে অ্যারেতে ডাটা আছে ওটার সমান কিনা অর্থাৎ আইটেম ইকুয়াল ডাটা মিড আমাদের দেখতে হবে যে যেটি আমাদের খুঁজতে বলেছে এই এই ডাটাটি আমাদের মিড পয়েন্টের সমান কিনা যদি সমান না হয় যদি সমান না হয় তাহলে দেখতে হবে যে যে আইটেমটি খুঁজে বের করতে বলেছে যে ওই ডাটাটি মিড পয়েন্টের থেকে ছোট না বড় যদি মিড পয়েন্টের থেকে বড় হয় তাহলে আমাদের কাজ করবে রাইট সাইড যেহেতু মিড পয়েন্টের থেকে বড় তাহলে কি রাইট সাইডে সব মিড পয়েন্টের থেকে বড় বড় ডাটাগুলি রয়েছে আর যদি ছোট হয় তাহলে আমাদের কাজ করবে লেফট সাইড অর্থাৎ মিড পয়েন্টের থেকে ছোট যে ডাটাগুলি রয়েছে সেগুলি রয়েছে লেফটে অর্থাৎ যদি আমাদের এখানে মিড পয়েন্টে যদি রাইট সাইড যদি কাজ করে তাহলে অবশ্যই আমাদের কি হবে আমাদের রাইট সাইড যদি আমাদের কাজ করে তাহলে কি আমাদের এন্ডিং পয়েন্ট ঠিক থাকবে কিন্তু বিগিনিং পয়েন্ট কিন্তু আমাদের চেঞ্জ হবে যেমন আমাদের প্রথম বিগিনিং পয়েন্ট ছিল 1 কিন্তু এখান থেকে যখন আমাদের বড় হয়ে যাচ্ছে তখন আমাদের কি হয়ে যাচ্ছে বিগিনিং পয়েন্ট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা কি লিখতে পারি তাহলে মিড সমান আমরা কি লিখতে পারি মিড সমান মিড মাইনাস 1 অর্থাৎ আমাদের এখানে অবশ্যই এটা যদি বড় হয় তাহলে আমার 1 মাইনাস হয়ে যাচ্ছে অর্থাৎ 7 থেকে 8 হয়ে যাচ্ছে অর্থাৎ তাহলে মিড আমরা 50 টাকে আমরা বাদ দিতে পারি অর্থাৎ বাদ দিয়ে আমার 1 চেঞ্জ হয়ে যাচ্ছে সেম জিনিস যদি আমরা লেফট সাইডে আসি যদি মিড পয়েন্টের থেকে ছোট হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে আমার কিন্তু এন্ডিং পয়েন্ট ঠিক থাকছে কিন্তু মিড পয়েন্ট কিন্তু এন্ডিং পয়েন্ট বিগিনিং পয়েন্ট ঠিক আছে কিন্তু এন্ডিং পয়েন্ট কিন্তু ঠিক নাই অর্থাৎ তখন আমরা মিড প্লাস 1 যদি আমাদের এন্ডিং পয়েন্ট ঠিক থাকে বিগিনিং পয়েন্ট চেঞ্জ হয় সেক্ষেত্রে মিড ইকুয়াল মিড মাইনাস 1 ফর্মুলাটি ব্যবহার করব এবং যদি আমাদের বিগিনিং পয়েন্ট ঠিক থাকে এন্ডিং পয়েন্ট চেঞ্জ হয় তাহলে মিড প্লাস 1 ফর্মুলাটি ব্যবহার করব তো এখন আমাদের দেখতে হবে যে এই 40 অবিয়াসলি আমাদের 50 এর ছোট তাহলে আমার কি রাইট সাইড কাজ করবে না কাজ করবে কি লেফট সাইড তো আমরা রাইট সাইড থেকে আমরা এগুলা কি করতে পারি মুছে ফেলাতে পারি তো আমরা দেখি এখন এখানে যে তাহলে এখন আমার কিন্তু এখন অ্যারে কি মিড পয়েন্ট নাই তার কারণ কি আমরা এখন অতি সহজেই ধরে নিতে পারি এটি একটি অ্যারে এটি একটি কি অ্যারে তো এই অ্যারে থেকে এখন আমাদের দেখতে হবে আমরা কি করেছিলাম যে আমাদের এই 50 যেহেতু মিড পয়েন্ট ছিল সেহেতু আমাদের এই মিড পয়েন্টটিও আমাদেরকে বাদ দিতে হবে তাহলে আমাদের এখন আসবে কোনটা যে এই যে অ্যারেটি আছে এই অ্যারেটি এন্ডিং পয়েন্ট ওই বিগিনিং পয়েন্ট হচ্ছে 1 আর এন্ডিং পয়েন্ট চেঞ্জ হয়ে আসছে 6 অর্থাৎ তাহলে আমরা আবার যদি ওই ফর্মুলাটা ইউজ করি মিড পয়েন্ট বের করার যে ইন্টেজার বিগ প্লাস ইন্ট ডিভাইডেড 2 আমরা পূর্বের ন্যায় মিড বের করার ফর্মুলাটি আবারও ব্যবহার করেছি তো আমরা এখানে বিগ আমাদের কত ছিল 1 আর এন্ডিং পয়েন্ট হচ্ছে 6 অর্থাৎ 2 তাহলে আমাদের আসছে 7/2 অর্থাৎ 3.5 অর্থাৎ আমরা আগেই বলেছিলাম যে আমাদের এখানে অবশ্যই ফ্র্যাকশন পার্টটা বাদ দিতে হবে আমাদের অবশ্যই এন্ডিং পয়েন্টটা ধরতে হবে তো যেহেতু আমাদের এখানে 3.5 আছে সেহেতু আমাদের এটা একটি ফ্র্যাকশন পার্ট তো এই ফ্র্যাকশন পার্টটা বাদ দিয়ে আমরা ইন্টিজার পার্টটা 3 নিব তাহলে 3 হচ্ছে আমার মিড পয়েন্ট এই যে অ্যারে রয়েছে এই অ্যারের মিড পয়েন্ট হচ্ছে আমার এই 3 এই 3 টাই হচ্ছে কি আমার অ্যারের মিড পয়েন্ট আমরা পূর্বের ন্যায় আবারো মিড পয়েন্ট বের করেছি আবার
মিড পয়েন্টের সঙ্গে আমাদের কাঙ্ক্ষিত সেই ডাটাটাকে কম্পেয়ার করব, অর্থাৎ যেটি বড় কি ছোট অথবা সমান কিনা। তো আমরা এই চল্লিশটা ৩০টির সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি তাহলে অবশ্যই ৩০-এর থেকে ৪০ বড়। তো আমি পূর্বেই বলেছি যদি মিড পয়েন্টের থেকে আমাদের কাঙ্ক্ষিত ডাটা যদি বড় হয় তাহলে আমার কি রাইট সাইড কাজ করবে, আর যদি ছোট হয় তাহলে আমার লেফট সাইড কাজ করবে। যেহেতু বড় সেহেতু আমার রাইট সাইড কাজ করবে, তাহলে আমার কি আর লেফট সাইড কাজ করবে না, তাহলে আমি লেফট সাইডটা মুছে দিতে পারি। তো আমি এখন এখানে আমি যেহেতু মিড পয়েন্টটাও আমাদের কি বলেছিলাম যে যদি আমাদের বিগিনিং যদি চেঞ্জ হয় আর যদি এন্ডিং ঠিক থাকে তাহলে অবশ্যই আমাদের এখানে কি হবে এক কমতে থাকবে। তো আমি আমার মিড পয়েন্টটা মুছে দিয়েছি, এখন আমার এন্ডিং পয়েন্ট বিগিনিং পয়েন্ট হচ্ছে ৪ এবং এন্ডিং পয়েন্ট হচ্ছে ৬। তো আমি আবারও পূর্বের ন্যায় ফর্মুলাটি ইউজ করে আমি আবারও এগোতে পারি যে ৪ প্লাস ৬ বাই ২ অর্থাৎ ১০ বাই ২ অর্থাৎ ৫। অর্থাৎ আমার এখানে মিড পয়েন্ট আবারও মিড পয়েন্ট বের করেছি এবং এর মিড পয়েন্টই হচ্ছে ৫ অর্থাৎ ৪০। এখন আমি আবারও পূর্বের ন্যায় যে আমাদের কাঙ্ক্ষিত ডাটাটিকে মিড পয়েন্টের সঙ্গে তুলনা করব, তুলনা করার পরে যদি দেখি যে আমার কাঙ্ক্ষিত ডাটা সেম সো তখন আমরা দেখব যে আমার আর কোনো মিড পয়েন্ট বের করা বা আমার আর কোনো অপারেশন চালানো দরকার আছে। এজন্য আমি দেখছি যে এখানে আমার ৪০ কে খুঁজে বের করতে বলছে এবং আমার মিড পয়েন্টও ৪০, অর্থাৎ আমি সহজে আইটেম ইকুয়াল ডাটা মিড, অর্থাৎ আমি আমার নির্দিষ্ট আইটেমটা হচ্ছে ডাটা মিড, অর্থাৎ আমি যে ডাটা মিডটা পেয়েছি তার সঙ্গে আইটেম কি মিলে গিয়েছে। তো আমি আমার কাঙ্ক্ষিত ডাটা পেয়ে গিয়েছি, অর্থাৎ আমি আমার যে কাঙ্ক্ষিত ডাটাটি খুঁজতে চেয়েছিলাম সে কাঙ্ক্ষিত ডাটাটি আমি পেয়ে গিয়েছি। অর্থাৎ তাহলে আমি আমার যে আইটেমটি থাকবে আইটেম ছিল ৪০ এবং যার ইন্ডেক্স ভ্যালু ছিল ৪, অর্থাৎ আমি অতি সহজে বাইনারি সার্চের মাধ্যমে কিভাবে ডাটা খুঁজতে হয় সেটা অবশ্যই আমরা দেখেছি। তো এভাবে আমরা যে কোনো ধরনের ডাটা অ্যারে থেকে আমরা খুঁজে বের করতে পারি এবং এটা আমরা অ্যাসেন্ডিং আকারেও খুঁজে বের করতে পারি, ডিসেন্ডিং আকারেও খুঁজতে পারি। তো যে যেভাবে পারবে সে সেভাবে খুঁজবে। এবং আমি এখানে ১৩টি ডাটা নিয়েছি, তোমরা এখানে নিজেরা এর থেকে কম অথবা এর থেকে বেশি ডাটা নিয়ে চেষ্টা করবে। তো আমরা এখন দেখব যে সর্বশেষ যে কোশ্চেনটি সেটি হচ্ছে যে বাইনারি সার্চ অ্যালগোরিদম। তো আমরা এই অপারেশনটি যদি আমরা অতি সহজেই বুঝতে পারি তাহলে অবশ্যই আমাদের কি করতে আমরা অ্যালগোরিদমটি অবশ্যই পারব। তো দেখি আমাদের অ্যালগোরিদমটা কিভাবে করতে হয়। সেম জিনিস, জাস্ট হালকা একটু চেঞ্জ যে আমরা বাইনারি অ্যালগোরিদমটি হচ্ছে স্টেপ যে বিগ ইকুয়াল টু লোয়ার বাউন্ড এন্ড ইন্ড ইকুয়াল টু আপার বাউন্ড। আমরা বলেছিলাম যে প্রথম যে বিগিনিং পয়েন্ট এটা সব থেকে ছোট ডাটা, এজন্য এটা হচ্ছে লোয়ার বাউন্ড, আর সর্বশেষ যে ডাটাটি ছিল ৮৮ এটি ছিল সব থেকে বড় ডাটা, এজন্য এটাকে বলেছিলাম আপার বাউন্ড। এর জন্য আমরা বলেছিলাম বিগিনিং কে লোয়ার বাউন্ড কে আমরা বিগিনিং ধরেছিলাম আর আপার বাউন্ড কে আমরা এন্ডিং পয়েন্ট ধরেছিলাম, এবং আমরা কি করেছিলাম মিড পয়েন্ট বের করেছিলাম ফর্মুলা দিয়ে যে ইন্টেজার টাইপের বিগ প্লাস ইন ডিভাইডেড টু, এবং আমরা কি করেছিলাম যে বিগিনিং লোয়ার বাউন্ড কে বিগিনিং এবং আপার বাউন্ড কে এন্ডিং পয়েন্ট ধরেছিলাম এবং মিড পয়েন্ট বের করার একটি ফর্মুলা ইউজ করেছিলাম যেটি হচ্ছে ইন্টেজার টাইপের হতে হবে এবং বিগিনিং প্লাস এন্ডিং ডিভাইডেড টু, অর্থাৎ বিগিনিং কে আমাদের কি করতে হবে এন্ডিং পয়েন্টের টু দ্বারা ডিভাইডেড করতে হবে। তো স্টেপ টু তে হচ্ছে রিপিট করবে স্টেপ থ্রি অ্যান্ড ফোর। হোয়াই কখন রিপিট করবে যে আমার বিগিনিং
in D and in D and কি হবে যে item equal ডাটা বিট এখানে স্টেপ 2 তে বলছে যে রিপিট করবে স্টেপ 3 এবং 4 স্টেপ 3 এবং 4 রিপিট করবে যখন আমাদের ইনডি এর মান বিগিনিং এর থেকে ছোট এবং আইটেম ইকুয়াল ডাটা মিড এবং আমাদের মিড পয়েন্টের সঙ্গে আইটেমটি যদি মিলে যায় তাহলে তো আমার আর ফাংশন চালানোর দরকার নাই তো এটা আমাদের বারবার রিপিট করবে কারণ এটি আমাদের জাস্ট এটা আমাদের প্রিন্ট করে দিলেই হয়ে যাবে তো এটা আমাদের স্টেপ 3 এবং স্টেপ 4 আমাদের এটা কি করছে যে বারবার রিপিট করবে হচ্ছে কি আইটেম ইকুয়াল ডাটা মিড স্টেপ 3 টা কি হচ্ছে যদি যদি ডাটা মিডটা কি হয় যদি আইটেম যদি আইটেম ডাটা মিডের থেকে কি হয় যদি আইটেম ডাটা মিডের থেকে বড় হয় ছোট হয় সরি যদি আইটেম ডাটা মিডের থেকে বড় হয় তাহলে আমাদের দেন কি সেট করবে সেট করবে হচ্ছে আইটেম ইকুয়াল টু মিড মাইনাস 1 যদি সেটা না হয় তাহলে সেট করবে কি আইটেম সমান মিড প্লাস 1 আমি আগে বলেছিলাম যে যখন আমরা বাইনারি অপারেশন করেছিলাম যে তখন আমরা আগে বলেছিলাম যে আইটেম কি আইটেম যখন আমাদের কি হবে সরি এখানে আইটেম না সরি এখানে হবে আমাদের ডাটা কারণ কি আমরা যে ডাটাটি খুঁজে পাব খুঁজে পাবো তো এখানে আমাদের আইটেম যদি ডাটা আইটেমটি এ হয় তাহলে আমাদের এখানে সরি এখানে আমার একটু মিস্টেক হয়েছে সেটি হচ্ছে যে ইফ দেন ইকুয়াল টু ডাটা আইটেম থেকে বড় হয় তাহলে সেট করবে ডাটা না এখানে হচ্ছে বিগ তাহলে বিগ এর মান যদি সেট করে এবং এটা হচ্ছে ইন্ট ইন্ট ইকুয়াল টু মিড মাইনাস 1 তো এখানে যদি আমার স্টেপ 2 তে এখানে আমার আরো আরেকটু মিস্টেক হয়েছে যে এখানে ডাটা আইটেম ইকুয়াল টু নট ইকুয়াল টু ডাটা ডাটা মিড অর্থাৎ আইটেম যদি সমান না হয় যদি সমান না হয় সেক্ষেত্রে আমার এই স্টেপ 3 এবং স্টেপ 4 টা স্টেপ 4 এ হচ্ছে কি হবে স্টেপ 4 এ হচ্ছে যে আমাদের সেই আগে মতই যে আমাদের সেটা আগের মতই সেটা হচ্ছে সেট মিড ইকুয়াল অবশ্যই ইন্টিজার ফ্র্যাকশন হতে হবে বিগ প্লাস ইন্ট ডিভাইডেড 2 আমার অবশ্যই এটা স্টেপ 4 সেট মিড এটা করবে তো আমাদের এই আগে করবেন নাই এবং ইফ যদি ডাটা মিড ডাটা মিড ইকুয়াল আইটেম হয় দেন সেট করবে তাহলে আমাদের সেট করবে কি সেট করবে হচ্ছে লোকেশন ইকুয়াল টু তাহলে এখানে কি বলছে যে ইফ ডাটা মিড ইকুয়াল টু আইটেম যদি সমান হয় দেন সেট করবে হচ্ছে লোকেশন লোকেশন তখন আমাদের মিডটাকে দেখিয়ে দিবে আর যদি এটি না হয় তাহলে
আমাদের সেভ করবে লোকেশন ইকুয়াল টু নাল স্টেপ 6 এক্সিট এবং সর্বশেষ সে বের হয়ে আসবে অর্থাৎ আমি আবারো অ্যালগরিদমটি আবারো প্রথম থেকে আমি রিভিউ করছি যে আপনারা সরি তো স্টেপ 1 হচ্ছে আমরা প্রথমে ধরেছিলাম যে বিগিনিং লোয়ার বাউন্ডকে ধরেছিলাম বিগিনিং এবং আপার বাউন্ডকে ধরেছিলাম এন্ডিং পয়েন্ট এবং বিগিনিং এবং এন্ডিং পয়েন্ট যদি আমাদের জানা থাকে তাহলে অতি সহজেই আমরা মিড পয়েন্ট বের করতে পারব এই ফর্মুলা ব্যবহার করে তো এখানে ইন্টিজার দেওয়ার কারণ হচ্ছে আমাদের মিড পয়েন্ট অবশ্যই ফ্র্যাকশন পার্ট আসতে পারে এজন্য আমাদের ফ্র্যাকশন পার্টটি বাদ দেওয়ার জন্য আমাদের অবশ্যই ইন্টিজার পার্টকে নিতে হবে তো স্টেপ 2 রিপিট স্টেপ 3 এন্ড 4 রিপিট করবে স্টেপ 3 এবং 4 হোয়াইল কখন যখন আমাদের এই বিগিনিং এর মান সরি এন্ডিং এর মান বিগিনিং এর থেকে ছোট এবং আইটেম নট ইকুয়াল টু ডাটা মিড এবং আইটেম আমাদের যে মিডের যে যেটা আমাদের খুঁজতে বলবে যে আইটেম ডাটা আইটেমটি খুঁজতে বলবে ওইটার মান যদি ডাটা মিড যদি আমরা পাবো এই মিডের থেকে সমান না হয় সেক্ষেত্রে স্টেপ 3 এবং স্টেপ 4 আমাদের বারবার রিপিট করবে তো কি রিপিট করবে ইফ আইটেম গ্রেটার দ্যান ডাটা মিড অর্থাৎ আইটেম ডাটা মিড যদি আইটেমের থেকে বড় হয় তখন কি হবে দেন সেট বিগ ইকুয়াল টু মিড মাইনাস 1 এবং ইলস যদি সেটা না হয় সেক্ষেত্রে কি করবে সেট ইন্ট ইকুয়াল টু মিড প্লাস 1 তো স্টেপ 4 এসে আমাদের সেই আগের মতোই মিড পয়েন্ট বের করবে ওই ফর্মুলাটা ব্যবহার করে এবং স্টেপ 5 এ এসে আবারো সে দেখবে চেক করবে যে ইফ ডাটা মিড ইকুয়াল আইটেম যদি আমাদের আইটেমটি ডাটা মিডের সমান হয় তাহলে আমাদের সেট করবে কি যে সেট লোকেশন মিড তার মানে কি আমার ওই মিডে কি আমার নির্দিষ্ট ডাটা আছে লোকেশনটি দেখিয়ে দেবে যদি সেটা না হয় সেক্ষেত্রে ইলস সেট লোকেশন নাল মানে কি যদি সেটা না হয় তাহলে লোকেশন জিরো অর্থাৎ ওখানে আর নাই অর্থাৎ স্টেপ 6 এ এসে এক্সিট হয়ে সে বের হয়ে আসবে অর্থাৎ আমি অতি মনে হয় তোমাদের বাইনারি সার্চ অপারেশন এবং অ্যালগোরিদম অতি সহজে আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো আশা করি তোমরা যখন এই ভিডিওটি দেখবে অবশ্যই তোমরা সামনে বই খাতা এবং কলম নিয়ে নিজেরা ভিডিওটি দেখবে এবং প্র্যাকটিস করবে তো এই প্র্যাকটিস করতে করতে অবশ্যই তোমরা এই বাইনারি সার্চ অ্যালগোরিদম সহজে বুঝতে পারবে তো আশা করি তোমরা সকলেই এই ভিডিওটি দেখবে এবং যদি এই ভিডিও দেখে কারোর সমস্যা মনে হয় অবশ্যই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে তোমরা ইনবক্সের মাধ্যমে জানাইতে পারবে বা কমেন্টসের মাধ্যমে জানাইতে পারবে এবং আজকের এই বাইনারি সার্চ অপারেশন এবং অ্যালগোরিদম ক্লাসে আমি আজকে সম্পূর্ণ সার্চিং অধ্যায়ে সম্পূর্ণ অংশটুকু করাই নাই আমি প্রথম অর্ধেক করিয়েছি এবং শেষের যে বড় ব্রড কোশ্চেন আছে আমি নেক্সট ক্লাসে চেষ্টা করব সেই কোশ্চেনগুলো তোমাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেওয়ার জন্য তো আশা করি সকলেই আবারও সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের এই ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমের অনলাইন তৃতীয় ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।